আচ্ছা, আজকে হলো আমাদের 7 নম্বর ক্লাস। তো 7 নম্বর ক্লাসে হলো বক্স মডেল, আর মানে বক্স নিয়ে মোটামুটি অনেক কিছু দেখাবো। এরপরে ব্যাকগ্রাউন্ড নিয়ে মোটামুটি আগে দেখাইছি, ফ্লোট ওই দিন দেখাইছি, তারপরে হলো পজিশন নিয়ে দেখাবো, আর ডিসপ্লে নিয়ে, আর টেক্সট, এই তিনটা জিনিস মোটামুটি দেখাইতে অনেক টাইম লাগবে, মানে আর সবগুলাই গুরুত্বপূর্ণ বলা যায়। প্রথম বড় অর্ডার নিয়ে প্রথম আলোচনা করব। আচ্ছা, পড়তো বর্ডার হলো যে মার্জিন প্যাডিং দিছি না ওই দিন আমরা, তো মার্জিন প্যাডিং এর বাহিরে আবার আমরা বর্ডার, এই সরি মানে মার্জিন আমরা কি ছিল যে একটা একটাই নেই প্রথম, আচ্ছা তিতুমির ক্লাস নামে একটা ক্লাস নিছি আর একটা ডিপ নিছি আর কি। তো এখন আমরা এইটারে নিয়ে কাজ করব, এই ক্লাসটারে দুইটা। আচ্ছা, আমাদের সিএসএসটা লিঙ্কটা ঠিক করে নেই। ওকে, পিক্সেল হাইট 200 পিক্সেল, আচ্ছা আমরা শুধু একটা ই নিয়ে নিছি, ডিপ নিছি, ক্লাস নিয়ে এটার হাইট দিছি আর ব্যাকগ্রাউন্ড কালার দিছি একটা, আর কিছুই না, মানে আগের দিনের মতো, দেখি কিরকম আসে এখন। আচ্ছা, আপনারা ব্যাকগ্রাউন্ড কালার আর কালারের ভিত্তিতে পার্থক্য বুঝুন তো, মানে কোন কখন ব্যাকগ্রাউন্ড কালার আর কখন কালার ব্যবহৃত হইবে। আচ্ছা, সিএসএসটা পায়নি আমাদের, কোথাও লিঙ্কে ঝামেলা হয়েছে, দেখি নাই কোথাও লিঙ্কে ঝামেলা হলো। ক্লাস 6, ও আচ্ছা, এখানে নাম চেঞ্জ না করে এখানে চেঞ্জ করছি। ক্লাস 7, এটার নামটাও চেঞ্জ করে নিই একসাথে। ওকে, এখন দেখি কি আসে। কষ্ট করে আমাদের ব্যাকগ্রাউন্ড আসছে, সবই আসছে এইবার, ঠিক আছে, কিন্তু অটোটা আর আসলো না, অটো আনতে হলে আবার নতুন করে এই করতে হবে।
আচ্ছা, এখন আমরা একটা ই দিলাম আগের মতো, একটা ব্যাকগ্রাউন্ড একটা ই। তো এই যে এইখানে দেখেন, এটা একটু বড় করে নিই। আচ্ছা, এখন দেখেন যে ওই দিন কি মার্জিন নিছিলাম আমরা, বা এই যে আমাদের লেখা এখানে মার্জিন আছে চারপাশে 8 পিক্সেল করে, ভিতরে প্যাডিং আছে না, প্যাডিং নাই কিন্তু একটা ডিফল্ট ভাবে প্যাডিং দেখা দিচ্ছে এখানে, আর ভিতরে কন্টেন্ট আছে 1300x200 এই হাইট উইডে। আর এই যে দেখেন যে প্যাডিং এর বাইরে যেই বর্ডার লেখা আছে এইটুক, তো আমরা যখন বর্ডার দিব এর প্যাডিং এর বাইরে একটা বর্ডার পাবে আর মার্জিনের ভিতরে। আচ্ছা, এখন বর্ডার একটা দেই। এখন পিক্সেলি দেই, দেখি কি আসে। আচ্ছা দেখেন, বর্ডার দিছি কিন্তু কিছু আসে নাই, কারণ হলো আমরা কিরকম বর্ডার দিছি কি কিছু ডিফাইন করে দেইনি, তার ফলে আসে নাই। তো এই জন্য এগুলো বইলা দিতে হবে। আচ্ছা, ওইগুলো বর্ডার স্টাইল, আচ্ছা এখন দেখেন আমাদের যে আমরা বর্ডার দিব, বর্ডারের বিভিন্ন স্টাইলের বর্ডার আমরা দিতে পারি, আপনার কি বর্ডার লাগবে এরকম। তো নর্মালি একটা আছে ড্যাশ, একটা আছে ডটেড, আর ডবল বর্ডার দিতে পারেন একসাথে, একটা আছে গ্রোভ, এটা হলো যে আপনার ইসের মতো 3D যে বর্ডারগুলো এটা, আর হিডেন দিলে আপনার বর্ডার থাকবে ঠিকই কিন্তু দেখা যাবে না। আর ইনহেরিট যদি দেন সেক্ষেত্রে হলো যে আগের যে আপনার কন্টেন্ট থাকে, মানে ওই যে আগে আমরা কাজ করে গত ক্লাসে দেখাইলাম যে চাইল্ড ডিপ আর প্যারেন্ট ডিপ, তো আপনার প্যারেন্ট ডিপে যদি কোনো বর্ডার থাকে তাহলে আপনি যদি চাইল্ড ডিপে ইনহেরিট দিয়ে দেন তাহলে প্যারেন্ট এটা পেয়ে যাবে। ও মানে যে কোনো জায়গায় ইনহেরিটটা আপনার মনে রাখবেন যে ইনহেরিট যদি কোনো কিছুতে ইউজ করেন তখন হলো ইনহেরিট মানে হলো আগের যে আপনার ই আছে কন্টেন্ট ওইটার যেই ইগুলো দিয়ে রাখবেন আপনি স্টাইলগুলো, ওইটাই ইনহেরিটটা দিলে ইনহেরিট নিয়ে নিবে। আর ইনিশিয়াল দিলে একেবারে প্রথম যেটা ওটা দিয়ে দেবে। আর নাম দিতে পারেন যখন যে আপনার বর্ডার দরকার নেই, অন্য অনেক সময় আছে যে কিছু কিছু ক্ষেত্রে যেমন বাটন, তারপর হলো যে এগুলো বিশেষ করে বাটনের ক্ষেত্রে দেখবেন যে এমনিতে বর্ডার অলরেডি একটা দেওয়া থাকে, কিন্তু আপনার ধর এরকম হইতে পারে যে আপনার বাটন করবেন কিন্তু বর্ডার ছাড়া করবেন, তো এগুলোর ক্ষেত্রে আপনি বর্ডার তখন নাম দিয়ে দিলে আর বাটনে বর্ডার থাকবে না। এছাড়া সলিড বর্ডার আছে, সলিড বর্ডার হলে একেবারে আমরা দাগের মতো যেটা দেখি টেবিলের ক্ষেত্রে যে ব্যবহার করি ওইটা, আরও আছে আউটসেট রাইটস, এগুলো দরকার নেই, মোটামুটি আপনার ডটেড ড্যাশ সলিড আর এইগুলো আর নান ইনহেরিট এই কয়েকটা মনে রাখবেন। আচ্ছা, আমরা একটা একটা করে কয়েকটা দেই তারপর দেখি কীরকম আসে। আচ্ছা, এখন দিলাম বর্ডার স্টাইল ড্যাশ, এখনও মনে হয় কিছু আসবে না। আচ্ছা আসছে, যাই হোক, এই দেখেন যে আমরা দেওয়ার পরে আমাদের বর্ডার স্টাইল, আচ্ছা লেখার চারপাশে একটা ই দিই আমি, প্যাডিং দিই তাহলে একটু কন্টেন্টটা ভিতরে যাবে। প্যাডিং 30 পিক্সেল, এবার ঠিক আছে মোটামুটি ভিতরে আসছে। আচ্ছা, এরকম না, উপর নিচে 300, তো ডান বামে 100, উপর নিচে 120, আচ্ছা ড্যাশ দিলাম। এরপরে আমাদের ই দিতে হবে যে বর্ডারের যে আমরা চারপাশে বর্ডারটা আছে এটা কতটুকু থাকবে, এটা আমরা লিখে দিতে পারি। এখন যে কিছু না ডিফাইন করে দিইনি আমরা বর্ডারের যে কতটুকু পাবে, তারপরও কি এটা ডিফল্ট ভাবে একটা পাইছি, কিন্তু আমরা এটা দিয়ে দিতে পারবো যে বর্ডারটার কতটুকু মোটা হবে বা ই হবে এইগুলা। এখন বর্ডার উইথ আমরা দিয়ে দিলাম ধরেন 2 পিক্সেল,
আচ্ছা এই যে দেখুন, এখন 2 পিক্সেল দেওয়ার পরে আগে ডিফল্ট ভাবে যে একটা পাইছিল ওইটা একটু মোটা ছিল, এখন 2 পিক্সেল দেওয়ার পরে এটা কি একটু ই হয়ে চিকন হয়ে গেছে, বা এরকম আমরা এখানে 2 পিক্সেল দিতে পারি। আচ্ছা আমরা বড় বর্ডারই দিব এখন আপাতত দেখার জন্য, দেখতে যেন একটু ক্লিয়ার দেখাবে। এই যে এখন দেখেন 10 পিক্সেল দেওয়ার পরে একেবারে ই হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি যে এই বর্ডারটাই আমরা আবার কালার দিতে পারি, যে কোনো মানে শুধু যে কালা আছে এটা, কালোটা এটাও কিন্তু ডিফল্ট ভাবে পাইছে। দেখেন আমি কিন্তু বলি নাই যে কি কালার পাবে, তো যেহেতু আমি কিছু বলিনি তো আমি চাইলে কালারও পরিবর্তন করতে পারি। আচ্ছা এই যে বর্ডার কালার, এখন একটা কালার দিব আমরা, কি কালার দেওয়া যায় বর্ডারে, একটা কালার দিলাম দেখেন। এই যে এখন দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো এরকম বর্ডার আমরা নর্মালি কালার দিতে পারি, তারপরে হলো বড় ছোট করতে পারি বর্ডার, এছাড়াও স্টাইল চেঞ্জ করতে পারি, ড্যাশ নিতে পারি, ডটেড নিতে পারি, আবার নাম দিতে পারি ইচ্ছা, তো আরও কয়েকটা ই নিয়ে আমি এখানে এগুলো চেঞ্জ করে করে কয়েকটা দেখি আগে। আচ্ছা কয়েকটা নিলাম, এখন হলো এগুলোর ই চেঞ্জ করব, ক্লাসগুলো চেঞ্জ করি, তিতুমির তিতুমির অন, 2 3 4 মোট 5টা নিলাম। এখন এই ভাই একটু মিউট করে নেন, যদি কিছু কোশ্চেন থাকে সেক্ষেত্রে করেন, আর হয় মিউট করে নেন যেহেতু ভিডিও করতেছি। আচ্ছা আমরা এইগুলো একই রাখবো সবগুলো, হাইট উইট ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা দেখি কিরকম আসছে এখন। আচ্ছা প্রথমটার প্যাডিং কমাইতে হবে, প্যাডিং করব। আচ্ছা প্যাডিং ফালাই দিলাম মানে ছোট করে, দেখি তাহলে সবগুলো এক স্ক্রিনে থাকলে বুঝতে সুবিধা হবে যে কি কি চেঞ্জ হয়েছে। আচ্ছা আর একটা জিনিস দেখেন, মানে এই যে এই জিনিসটা এখন ক্লিয়ার করে দিই, যে ওই যে ইর মাপগুলা বলা হয় যেগুলা রে কন্টেন্টের মাপগুলা, যে এইখানে দেখেন আমি সবগুলোর কিন্তু একই উইথ রাখছি, মানে এটারও উইথ রাখছি 300 সব, মানে যে কয়টা ক্লাস নিছি আমি এবং ডিবের ক্লাসগুলো তিতুমির অন তিতুমির তিতুমির টু সবগুলো সেম ই নিছি না উইথ, কিন্তু এখানে দেখেন এটা একটু বেশি আছে না, তো এটা কেন হলো? আচ্ছা এখানে একটু আপনার যে কন্টেন্ট এরিয়াটা, এই যে এখন আমরা সব জায়গায় দেখেন বর্ডার আর হাইট এক নিছি, কিন্তু এই যে হাইটগুলোও কিন্তু এখানে এখন বোঝা যাচ্ছে না, আমি যদি পাশাপাশি রাখতাম তাহলে দেখুন যে এই সবগুলোর হাইট, যদিও আমি নিজে 18 পিক্সেল কিন্তু এটার হাইটটা একটু বড় হবে। আচ্ছা একটু আমি একটু মাইফা দেখাই আপনাদেরকে, লাইট শর্ট করি আমার। এইখানে দেখেন হাইট কিন্তু 100 পিক্সেল, কিন্তু আমি যদি ওইখানে না নিয়ে এটা এইখানে এগুলোর ক্ষেত্রে দেখেন কত আসে, দেখছেন 80 পিক্সেল। আবার সেম ভাবে আর একটা দেখি, আচ্ছা একটু উপরে নিচে জন্য 81 পিক্সেল আসছে, কিন্তু 80 পিক্সেল কিন্তু আছে। তার মানে কি যে আপনার সেম প্রপার্টি নিছি কিন্তু এটা হলো বেশি, কারণ হলো এটা বর্ডার দেওয়া আছে। এখন যদি আমি বর্ডার থেকে আরো কিছু দিই, আচ্ছা পরের প্রপার্টিটা আমি অন্যই দিই, বর্ডার না দিয়ে এইটা আমি একটা মার্জিন দিলাম, ধরেন এটা 20 পিক্সেল মার্জিন দিব। আর এইটা হলো যে প্যাডিং দিব 25 পিক্সেল। এখন দেখি আমাদের কন্টেন্ট কীরকম আছে, এই যে দেখেন
যেহেতু মার্জিন দিছি এইটা লেখাটা একটু এই পাশে চলে আসছে, এবং এই যে এটা কিন্তু এই পাশে একটু মার্জিন আছে, এখন আচ্ছা এটা বর্ডার সহ মার্জিনটা দিলে বেশি ভালো হয়। 2 নম্বর এটা আবার একটু বর্ডার দিই, একটা বর্ডার সলিড, আচ্ছা এইভাবে দিলে সব ডিফেন্ড দেবো আপাতত স্টাইল নেই। বর্ডার স্টাইলস এখানে সলিড একটা বর্ডার নেই, আমি ডিফল্ট যা আছে এটাই থাক, শুধু আমরা দেখবো যে কি চেঞ্জ হয়। এখন দেখেন এটা কিন্তু একটু এদিকে চলে আসছে, তো এখন আমরা কত কত নিছি এখানে, প্রথমটা আমরা কিনেছি যে 10 পিক্সেল বর্ডার নিছি, তার মানে এটা চার পাশে 10 পিক্সেল করে বর্ডার পাইছে, তার মানে 80-র সাথে আমাদের যুক্ত হয়েছে কত, 10 পিক্সেল করে চারপাশে পাইছে, তার মানে আমাদের হাইট যেহেতু 80 পিক্সেল আছে, তার মানে উপরে নিচে উপরেও 10 পিক্সেল বর্ডার যুক্ত হয়েছে, নিচেও তার মানে আরও 20% উপর নিচে, তার মানে 100 হয়ে গেছে উপর নিচে, আর সাইডে আছে কত 300 করে, আর যেহেতু 10 পিক্সেল করে বর্ডার নিচ্ছি দুই পাশে আবার 10 10 করে 20 বাইরে গেছে, আবার এইটা কি 300 করে আছে, এবং সাথে আমি মার্জিন নিচ্ছি কত, এখানে মার্জিন নিচ্ছি 20 পিক্সেল করে, এখানে 20 পিক্সেলটা কিন্তু এই পাশে, মানে মার্জিনটা যেহেতু বাইরে যেন বুঝা যাইতেছে না, কিন্তু এই পাশে 20 পিক্সেল নিচ্ছে, আর এই পাশেও কিন্তু ওইটার একটা মার্জিন আছে 20 পিক্সেল, তো এইটা আবার একটু এই দিকে সরে আসছে, দেখা যাচ্ছে এই পেজ 20 পিক্সেল চলে আসছে, তো এইটা হয়ে গেছে 340 কিন্তু এটার মাপ। আবার এইটার ক্ষেত্রে দেখেন যে আমি একটা ভিতরে একটা প্যাডিং দিয়েছি, যার ফলে এইটা বড় হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড কালার সহ, এখন এইটার প্যাডিংটা নিয়ে হয়েছে কত 300, আর দুই পাশে হলো যে আরো 20 20 বা 40 হয়ে গেছে, তো এখন আমার এইটা হয়ে গেছে 340 হয়ে গেছে, তো এখন এই যে কন্টেন্ট এরিয়া বা কন্টেন্টের যে মাপগুলা, এগুলা মাপগুলা শুধুমাত্র আমরা যদি ই করি সব জায়গায় এক নেওয়ার চিন্তা করি, কিন্তু কিছু প্রপার্টির ভিতরে এরকমের আমাদের বিভিন্ন কার্ড বানাইতে হবে, বা এরকমের ধরেন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে বক্স বানাইতে হবে, তো পাশাপাশি 5টা বক্স থাকবে, হাইট উইডের সেম এরকমের থাকবে, কিন্তু দু একটা দেখা গেছে বক্সের ভিতরে আপনার ই করতে হবে, বর্ডার নিতে হইতে পারে, প্যাডিং মার্জিন নিতে হবে, এরকম যদি থাকে, তো সেক্ষেত্রে আপনি যদি সবগুলা সেম নিয়ে নেন, যে বা ওই দেখা যে ক্লায়েন্ট দিছে, বা যে কোনো কাজের ক্ষেত্রে নিজের কাজ যে মানে ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে, যে আপনি তো ভাবতেছেন সবগুলো তো একই হাইট উইড, আমি ওইভাবে এক দিয়ে দিলাম, পরে মাঝে দুইটার ভিতরে বর্ডার নিলেন, একটা প্যাডিং নিলেন, তারপর যখনই এক করবেন এরকম, এখন দেখতে কি খুব বাজে লাগতেছিল না, মানে থাকার কথা একরকম সবগুলো, কিন্তু একটা বেশি পাইছে, এইটার মার্জিন এই পাশে নেওয়া এটা এই দিকে আইসা পড়ছে, আবার এটা প্যাডিং নেওয়া এটা একটু এদিকে বৃদ্ধি পাইছে, তো হিজি বিজি দেখা দিতেছে, তো এই জন্য কন্টেন্ট এরিয়ার মাপগুলো মনে রাখবেন সবসময়, যে আপনি বর্ডার মার্জিন আর প্যাডিং এই তিনটা সহ আপনার কন্টেন্টের টোটাল মাপটা হবে, তো সেক্ষেত্রে আপনি যদি একই কন্টেন্ট মানে একই সাইজে নিতে চান, সেক্ষেত্রে যদি ভিতরে কোনোটার ভিতরে বর্ডার মার্জিন বা প্যাডিং দেন, তো ওইগুলো সহ আপনি মাপটা ই করবেন, হিসাব করবেন, তাইলে আর ঝামেলা হবে না। ধরেন এখানে আমরা যেহেতু প্যাডিং নিছি, বুঝলেন, এই বর্ডারটা যদি আমরা সেম করতেছি, আচ্ছা আগেই করি, মার্জিনটা কমাই, 10 পিক্সেল নেই, এখন এখানে 80 আছে না, মানে সবগুলোরে আমি যদি 80 বানাইতে চাই, তো এখানে যেহেতু 10 পিক্সেল নিয়েছি, আমি এখানে 80-র জায়গায় ধরেন 60 দিয়ে দিলাম, আর এইখানে হলো যে 80 100 আছে, তা এখানেও যদি আমি 60 দিই, আর নিয়েছিলাম কোনটা জানো, প্যাডিং, এটা 25 পিক্সেল প্যাডিং নিয়েছি না, প্যাডিং আমি আর কি আপনার বর্ডার তারপর প্যাডিং মার্জিন সব এক রাখবো, কিন্তু আমি ইগুলো কমাই দিব আপনার 50, তার মানে এটা আচ্ছা এটা একটু কমাই নি, 20 পিক্সেল নেই, তাই দুই পাশে 40 পিক্সেল নিবে, যেহেতু এখানে 40 দিই, মানে আপনার যখন বর্ডার বা অন্য কিছু দিবেন তখন হাইটটা কমাই দিতে হবে, আচ্ছা এখানে আর একটু কমবে, ঠিকই তো আছে, আচ্ছা সরি হাইট কমাইতেছি, কেন আমার তো সবগুলো উইথ এক করবো, হাইট আচ্ছা হাইটটাই দেখাই, এখন হাইট সবগুলো এক হয়ে গেছে, যখন আমি ই দিছি এখন হাইটটা যদি মাপ দিয়ে আমি দেখবো সবগুলো হাইট এক হয়ে গেছে, আবার লাইট শর্ট নিতে হবে, আচ্ছা হাইট না আমি নিয়ে উইথ নিয়েই কাজ করি, তাহলে বুঝতে সুবিধা হবে,
এখান থেকে হলো যে 260 করে দিলি হয় আমরা, 260, আর এটা হবে আপনার 280। আচ্ছা এখন দেখেন সব কিন্তু একেবারে এক ইসে আইসে পড়ছে, কলামগুলো সেম, কোনো পরিবর্তন নেই। তার মানে আমরা এই মাপগুলো ঠিকভাবে নিব, মাপগুলো নেওয়ার ক্ষেত্রে, বর্ডারের ক্ষেত্রে। আচ্ছা একটা ডটেড বর্ডার নিলাম, একটা সলিড নিলাম, ডটেড নিয়েছিলাম না ড্যাশ, ওইটা হলো ড্যাশ। এখন আমরা আরেকটা নিই এইখানে, বর্ডার স্টাইল, এইটা নিব ডটেড, আর এইটার ভিতরে নিব নান। আচ্ছা এটা ইনহেরিট দিয়ে দেখি কিরকম আসে। আর এক্সট্রা এখানে আর যেগুলো আছে আপনারা প্র্যাকটিস করবেন, এগুলো আপনারা প্র্যাকটিস করে করে আপলোড দিতে পারেন, মানে আমি অ্যাসাইনমেন্ট দেই কিনা এটা তো ব্যাপার নেই, তো দেখা যাইতেছে। আপনি যদি ইনলাইন কোনো একটা ই নেন, আর হলো যে আপনার এইখানে ই আছে কত উইথ আছে, ধরেন আমার ল্যাপটপের ইসের স্ক্রিনের 1300 কত, 70 মেবি বা 1400 এরকম, তো যেহেতু 1300 আছে, এই 1300-র ভিতরে আপনি যদি 5টা ই নেন, 200 200 করে বা 300 300 করে, তাইলে সমস্যা নেই, আপনি পাশাপাশি চলে আসবে যদি কোনো, যে কোনো একটা ইনলাইন ট্যাগের ভিতরে নিয়ে, এসপেন ট্যাগের ভিতরে নিয়ে আপনারা করতে পারেন। আচ্ছা আপাতত দেখি কি চেঞ্জ হলো আমরা। আচ্ছা এখন দেখেন এগুলোর ক্ষেত্রে কি হয়েছে, প্রথমটা ড্যাশ দিছি, এটা এটা সলিড বর্ডার দিছি আমরা, পরেরটা ডটেড, এটা ছিল যে বর্ডার নান, আর এটা হলো যে ইনহেরিট। ইনহেরিট মানে হলো যে বললাম যে আগে যেটা, যেহেতু আমাদের কোনো প্যারেন্ট ই নেই সব, আর আগের ইটা এখানে কিছুই পাইনি, এই জন্য ইনহেরিটে যদি প্যারেন্টের ই থাকতো, ধরেন অন্য কোনো একটা স্টাইল দেওয়া থাকতো, সেক্ষেত্রে ইনহেরিটে অন্য স্টাইল পাইছি। আচ্ছা আপাতত ইনহেরিটটা দেখলাম যে অন্য কিছু একটা দেয় ইনহেরিটের জায়গায়। আচ্ছা ডবলটা দেই, দেখেন যে ডবল দিলে একসাথে দুইটা বর্ডার পাইয়ে দেবে, এই দেখছেন একসাথে দুইটা পেয়ে গেছে। আচ্ছা এখন আমরা বর্ডার আরো কালার টালার চেঞ্জ করি, একটা একরকম দেই। আচ্ছা আমরা এইটা এখন দিব, আচ্ছা মার্জিন 10 পিক্সেল, এগুলো ফালাই দিই, মার্জিন প্যাডিং এর দরকার নেই এখন। আচ্ছা এই যে ডটের দিছি, এখন হলো যে আমি ধরেন এটার এই দিব, কালার দিব একটা বর্ডার কালার রেড, আর হলো যে আপনার বর্ডার উইথ দিব 7 পিক্সেল দিয়ে এইটা। আচ্ছা বর্ডার উইথ গুলো সব বলে দিই, বর্ডার উইথ এইটা হলো যে কমাই দিই, ধরেন 4 পিক্সেল। না না এটা উইথ দিয়ে লাভ নাই, কারণ আমাদের বর্ডারই নাই, এটা আর উইথ দিলেও কি না দিলেও কি, ডবল এটা একটা উইথ দিই, ঠিক আছে ডবল বর্ডার, এখানে বেশি উইথ দেওয়ার দরকার নেই, মোটামুটি 3 পিক্সেলের একটা উইথ দিয়ে দিই। এই যে এখন দেখেন, আচ্ছা আমরা বাইরে একটা মার্জিন নিই সবগুলোর, তাইলে হলো যে একটু ফাঁকা ফাঁকা থাকবে, মার্জিন 10 পিক্সেল নিয়ে নিলি হবে সবগুলো 10 পিক্সেল। দেখছেন মানে সিএসএস কত লেখা লাগে একটা কাজের জন্য, আপনার অনেক সিএসএস লেখা লাগবে, দেখবেন যে আপনার 50 লাইনের যদি আপনি এইচটিএমএল লেখেন, এই জন্য সিএসএস লেখা লাগতেছে 500 লাইন, এরকমও হইতে পারে। আচ্ছা এই যে ফাঁকা ফাঁকা হয়েছে, এখন দেখেন এখানে কালার নিলাম রেড, এটা হলো যে গ্রিন, তারপর হলো যে এটা কোনো কালারই দিয়ে নিই মনে হয়, আর এটা হলো সলিড নিলাম, এটা ডটেড নিলাম, আর এটা ডবল।
এখন সবগুলো একটু কালার অ্যাড করি। এইটা কালার দিছি, বর্ডার কালার কোনটাই দেই নেই, বর্ডার স্টাইল সলিড এইটা। আচ্ছা বর্ডার কালার, আচ্ছা এইটা RGB কালার দিই। আপনারা বর্ডারে মানে যে কোনো কালার ক্ষেত্রে যে কোনো ইচ্ছা মতো কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে কালার RGB দিতে পারেন, হেক্সা কালার দিতে পারেন, আবার এমনিতে কালার লিখে দিতে পারেন, আপনার যেটাই সেটা দিয়ে দিতে পারবেন। দেখি কিরকম কালার আছে, আন্তাজে কালার তৈরি করা সব পাইলো না কেন, কি নানের ভিতরে দিছি না, ঠিকই তো আছে। হ্যাঁ আপনারা RGB এক্সা যে কোনো কালারে নিতে পারেন। আচ্ছা এখন হলো যে দেখেন যে প্রত্যেকটা একটা ইয়ের জন্য, বর্ডারের জন্য আমাদের তিনটা করে প্রপার্টি লেখা লাগতেছে, মানে বর্ডার স্টাইল, বর্ডার উইথ, বর্ডার কালার। আবার যদি এরকম হইতে পারে যে আপনার বর্ডার এক পাশে নিবেন চার পাশে না, তখন আবার আরো ঝামেলা, বা দুই পাশে বর্ডার নেওয়া লাগতেছে ধরেন, তখন হলো যে উপরে নিচের জন্য আবার আলাদা আলাদা করে লিখতে হবে। মানে একটা বর্ডারের জন্য আমাদের কতগুলো প্রপার্টি লেখা লাগতেছে, ধরেন বর্ডার টপ দিলাম, কালার তো অলরেডি আছে, কালার দেওয়ার দরকার নাই। সেইভাবে বর্ডার টপ স্টাইল না দিই আমরা। আচ্ছা এখন দেখেন যে প্রত্যেকটা বর্ডারের জন্য আলাদা আলাদা আমাদের তিনটা করে প্রপার্টি লেখা লাগতেছে, এবং এখন যদি আমি চাই যে বর্ডার শুধু নিচে বর্ডার নিব, এই জন্য আবার আলাদা প্রপার্টি লেখা লাগবে। তো এরকম না করে আমরা কি এই কাজগুলো সব শর্টে শর্টে করে ফেলতে পারি, মানে এই যে কাজগুলো করছি তিনটা প্রপার্টি না লিখে একটা প্রপার্টির ভিতরে সব করে ফেলবো। আর কাজ যত আমরা শর্ট করতে পারবো ততই তো আমাদের জন্য, এক হলো আমাদের কম হবে, কোড কম হবে, আর যার ফলে ওয়েবসাইটের লোডিং টাইমটা কমে যাবে, মানে ফাস্ট হয়ে যাবে। তারপরে কোড কম লেখা মানে তো আমরা দ্রুত কাজ করতে পারবো, তো এই জন্য আমরা এত ঝামেলা না দিয়ে শুধু ইসে দিয়ে দিব বর্ডার। এটার ভিতরে ধরেন এরকম লিখবো যে 4 পিক্সেল, ধরেন এটা কি দিছিলাম ড্যাশ না, 4 পিক্সেল ড্যাশ। এরপর এখানে কালার দিয়ে দেবো, কি কালার ছিল, গ্রিনের মতো কি যেন একটা ছিল, এইটা ছিল মেবি। এখন দেখি কিরকম আসে, দেখেন দেখছেন এক প্রপার্টিতে লিখছি আমি, সবগুলো হয়ে গেছে, আমার আর তিনটা করে লেখা লাগবে নাই, সবগুলো একই লিখি। আপনারা হলো যে মানে মেইন জিনিসগুলো জানেন, কিন্তু লেখার সময় সব এই শুধু বর্ডারটা দিয়ে এটার ভিতরে তিনটা প্রপার্টি একসাথে দিয়ে দিবেন। 10 পিক্সেল এটা আসলে মেবি সলিড, রেড, আর এটা হলো ডটেড। বর্ডার না না আর চেঞ্জ করতে হবে এইটাই, এখন জয়েন করতেছেন কে ভাই, পরফিক্সেল ডবল, এটা একটা কালার গ্রে কালার দিই এবার। আচ্ছা অলরেডি ব্যাকগ্রাউন্ড গ্রে কালার আছে, আবার গ্রে দিলে আর দেখা যাবে না, অন্য একটা কালার দিই। আচ্ছা দেখেন যে আমরা সবকিছু কি এক প্রপার্টির ভিতরে করে ফেলছি, মানে সহজে ওরকম তিনটা লিখতে লিখতে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, তার চেয়ে সহজে একটা লিখে ফেললাম, এটাই কি বেটার আর কি। বর্ডার
যে কোনো এক পাশে দেওয়া লাগতে পারে, উপর নিচ বা দুই পাশেও দেওয়া লাগতে পারে, এরকম বিভিন্নভাবে দেওয়া লাগতে পারে বর্ডার। আচ্ছা সেক্ষেত্রে এই বর্ডার এটা ফালাই দিতে হবে, আমার ফালাই দিই আপাতত। আচ্ছা শুধু এইভাবে দিয়ে দিতে পারেন যে বর্ডার টপ, শুধু যদি টপে দেওয়া দরকার হয় এরকম দিয়ে দিলেন যে বর্ডার টপ গ্রে বা বর্ডার টপ দিয়া 5 পিক্সেল সলিড রেড। এই যে দেখছেন শুধু উপরে বর্ডার পাই গেছে, আপনার আর কোনো দিকে কিন্তু বর্ডারটা পায় নাই, শুধু রেড কালারের একটা বর্ডার 5 পিক্সেলের উপরে পাই গেছে আপনার। আবার এরকম হইতে পারে যে আপনি দুই পাশে দেওয়া লাগতে পারে, তো সেক্ষেত্রে আপনি বর্ডার স্টাইল ধরেন একটা গ্রে কালার আর একটা গ্রিন। এইভাবে পাবে, আচ্ছা এইভাবে পাবেন, আপনার চেঞ্জ করে দিতে হবে। আগে দুইটা কালার দেওয়া দেখাই, ওয়েট একটু, আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা এখন দেখেন আমরা কি বর্ডার স্টাইলগুলো এক এক পাশে কি এক এক রকম স্টাইল দিতে পারি, ধরেন যে শুধু ডটেড নিলে ডটেড দিব এরকম না, আমাদের উপর নিচে তো আমরা চেঞ্জ করে দিতে পারি, এক এক জায়গায় এক রকম, এক জায়গায় ডটেড দিতে পারি, এক জায়গায় ড্যাশ দিতে পারি, এক জায়গায় ডটেড ডবল দিতে পারি, আমাদের ইচ্ছা মতো এইভাবে নিতে পারি। ধরেন আমরা চারটাই ইচ্ছা করলে নিতে পারি, একটা ডটেড নিলাম ধরেন, এরপরে যেমন আমরা প্যাডিং এর ক্ষেত্রে কি করতাম যে চারটা ই দিয়ে দিতাম বা মার্জিন এর ক্ষেত্রে, তো এটাও এই ক্ষেত্রেও সেম, আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, চারপাশে চারটাও দিতে পারেন। ডটেড ডবল করে আরেকটা কি দেবো সলিড দিই। এখন দেখেন প্যাডিং এর মধ্যেই পাবে উপরে, এরপরে রাইট, এরপর আপনার হলো যে বটম পাবে, আর এটা হলো যে আপনার লেফটে হবে। সেভ কি করছি, এই যে দেখছেন চারদিকে কি চারটা পাই গেছে আমাদের এইগুলা। দেখেন আমার কালারগুলো কি আপনারা চাইলে চারদিকে বা যে কোনো এক এক জায়গায় একটা দিতে পারবেন ইচ্ছা মতো। আচ্ছা উইথটা দিয়ে নেই, এই জন্য উইথটা কম দেখে বোঝা যাইতেছে না, বর্ডার উইথ 5 পিক্সেল চার এক এক দিকে কি এক এক রকম হয়ে গেছে। আর আপনারা এরকমের আবার চাইলে যে সব দিকে রাখবো না আমরা, কিছু কিছু জায়গায় মানে দুই দিকে রাখবো, সেক্ষেত্রে আবার দিয়ে দিতে পারেন বর্ডার কে। আচ্ছা দেখেন এরপরে এখানে কি আমি যেটাতে যেই কালার দিতে চাই সেটার নিচে সেই কালার লিখতে হইব?
হ্যাঁ, আপনি একসাথে চারটে কালার দিয়ে দিতে পারেন। আবার ওই যে প্যাডিং এর মতো আপনি যদি উপর নিচে একটা কালার দিবেন আর দুই পাশে আবার মানে লেফট রাইটে এক কালার দিবেন, উপর নিচে আর এক কালার দিবেন, এরকম হলে তাহলে দুইটা কালার লিখে দিলে হবে। আর যদি এক পাশ নিতে চান সেক্ষেত্রে আপনি ওইভাবে দিয়ে দিতে পারেন যে তিন দিকে কিছু না দিয়ে একদিকে, ওই প্যাডিং এ তো আমরা জিরো জিরো দিতাম, এখানে তো জিরো দেওয়ার সুযোগ নেই, সেক্ষেত্রে লেফট রাইট লেখা দিতে হবে স্টাইলটা। আচ্ছা, কাজ করতেছিলাম, কোনটা যেন এটি দুই লাগালাম, এইটা নাকি? আচ্ছা, বর্ডার দুই পাশে এটা এভাবে কাজ করে কিনা জানি না, দেখে নি। বর্ডার 5 পিক্সেল, না এটা এভাবে কাজ করবে না, এটা আলাদা আলাদা। বর্ডার বটম 5 পিক্সেল সলিড রেড, আরে একই কালার দিয়ে ফেলছি সব জায়গায়। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এই যে দেখেন আপনার কি আলাদা আলাদা সাইডেও কি কালার নিতে পারেন, তো বর্ডারে মোটামুটি এইগুলাই আর তেমন কিছু নাই দেখানোর মতো। আচ্ছা, আলাদা আলাদা এই নিয়ে এগুলো থাকে, এরকম মেরে কমেন্ট করে নিই এখানে। আচ্ছা, এখন হলো আমরা দেখবো যে টেক্সটের কী কী স্টাইলগুলো করতে পারি আমরা, যে আমাদের লেখাগুলো তো বিভিন্নভাবে স্টাইল করতে পারি আমরা। মোটামুটি কালারটা আপনাদের শুধু দেখা হয়েছে মনে হয় টেক্সটের, তার টেক্সট নিয়ে আরও অনেক কিছুই আছে, টেক্সট অ্যালাইন ট্যালাইন আরও অনেক কিছু, এগুলো আজকে মোটামুটি যতদূর পারি দেখাবো। আচ্ছা, এখানে ক্লাসগুলো নিব, তিতুমির তো অলরেডি লেখা ফেললাম, এখন কী লেখা যায়, আইটি সোসাইটির নামই নেই। আচ্ছা, আইটি নেই শুধু। আচ্ছা, ক্লাসটা নেই। এখন ধরেন এই লেখাটারে অ্যালাইন করবো আমি, টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম, দেখেন সেন্টার দিলে কি আসে, এই দেখেন যে আমাদের যে তিতুমির কলেজ আইটি সোসাইটি লেখাটা এটা সেন্টারে চলে আসছে। আচ্ছা, আমরা আরো কয়েকটা ডিপ নেই, এখন এগুলো অন টু দেই। এটি অন, এটি টু,
আচ্ছা দেখেন যে তিনটা ইনিসি আমি ডিভের ভিতরে তিনটা আলাদা আলাদা ক্লাস নিয়ে এগুলোর একটা টেক্সট অ্যালাইন সেন্টার করছি, একটা রাইট আর একটা লেফট, এখন দেখি কিরকম আসে। আচ্ছা সেভ করে নি এইচটিএমএলটা। আচ্ছা এখন দেখেন যে তিনটা লেখা তিতুমীর কলেজ আইটি সোসাইটি, মাঝে আছে একটা একটা রাইট সাইড একটা লেফট সাইডে অ্যালাইনে, আর হলো যে আপনারা এখানে এন্ড। আচ্ছা এইখানে এন্ড দেওয়ার জন্য আপাতত এই প্রপার্টিটা ফালাই দিই। আচ্ছা একটা নিয়ে কাজ করবো এখন আপাতত, এইখানে এখন এই সেন্টারটারে আমরা কি দিলাম এন্ড দেই দেখি কি আসে আমাদের। দেখেন যে আমরা এন্ড দেওয়া ইয়ে হলো কি, যা আমরা আগে কি করতাম যে টেক্সট অ্যালাইন আর ই করছি আর রাইট দিলে রাইটে আসতো, কিন্তু এখন যদি আমি এন্ড দেই তার মানে আমার যে স্ক্রিন আছে এটার যে একেবারে শেষ থেকে শুরু হবে, এটা আর নর্মালি কি ডিফল্টভাবে লেফট থেকে শুরু হওয়ার কথা, ওইটা ডিফল্ট যখন আমি এন্ড দিব তখন ডিফল্টভাবে শুরু না হয়ে এটা এন্ড ইসে চলে যাবে, রাইটে চলে যাবে। আবার এখানে স্টার্ট দেই তাহলে দেখেন কি আসে, স্টার্ট দিলে যে আমরা একেবারে ডিফল্টভাবে যেভাবে শুরু হওয়ার কথা ওইভাবে মানে লেফট থেকে শুরু হয়ে যাবে, মানে লেফটে শুরু থেকে শুরু হবে আর কি এরকমের। তো এরকম লেফট রাইট অ্যালাইনে তারপরে স্টার্ট এন্ড এগুলো দিতে পারেন আপনারা, শুধু টেক্সট নাই আপনারা ইসের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারেন, হাইট উইড নিয়ে বক্সের ক্ষেত্রে। আর যদি ইনহেরিট দিয়ে দেন তাহলে ওই যে নর্মাল যেটা ওটা পাই যাবে, আর জাস্টিফাই জাস্টিফাই দেখিয়ে দিলে আর ই লাগবে এক্সট্রা, জাস্টিফাই এখন দেখা হলো জাস্টিফাই। আচ্ছা দেখি দুইটা কন্টেন্ট নিয়ে জাস্টিফাইড হয় কিনা। না জাস্টিফাইটা এইভাবে কাজ করবে না, জাস্টিফাইটা এখন মোটামুটি লাগেও না ওইভাবে, জাস্টিফাই দেখাবো না, টেক্সট অ্যালাইনটা এইটুকুই, এরপরে আর কি। নান এখন হলো যেহেতু কিছু নাই, আমরা যদি নান দেই তাহলে কিছুই দেখা যাবে না, মানে নর্মাল টেক্সটের মধ্যে থাকবে, মানে যেহেতু যে টেক্সটটা নিচ্ছে এটার কোনো ডেকোরেশনই নাই, তো এটা যেরকম আছে এরকমই থাকবে, কোনো চেঞ্জ টেঞ্জ নাই এটার ভিতরে। আচ্ছা উপর এইটুকু ফালাই দিই। আচ্ছা এখানে আমরা একটা অ্যাঙ্কার ট্যাগ নেই তাইলে নামটা বোঝা যাবে মোটামুটি। এই যে এখন দেখেন, আচ্ছা আগের টেক্সট দেখানোটা ফালাই পরে কাজ দেখাই আপনার, ধরেন আমি কিছু স্টাইল দিলাম না, মানে ওটার যেরকম আছে ওটার আগের স্টাইল পাবে, তাহলে কি ব্যাকগ্রাউন্ডে একটা ই আছে না, আন্ডারলাইন চলে আসছে না, এই যে গভ তিতুমীর কলেজ ঢাকা লেখার নিচে চলে আসছে কি আমাদের ওই যে
একটা আন্ডারলাইন আছে। তো এখন যদি আমি এটার আছে এই যে দেখেন আইটি সোসাইটি ক্লাসের পরে কিন্তু যেহেতু আমরা এটা একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আছে, এই জন্য আমাদের এটা দিয়ে দিতে হবে, নাইলে কিন্তু যদি শুধু আইটি সোসাইটি লিখে মানে ক্লাসটা ধরে আমরা কাজ করি কি তখন আর কিন্তু আপনার এই আপনি যতই টেক্সট ডেকোরেশন নান করেন যা করেন আর ওভারফ্লো করেন কোনো কাজ হবে না। এই জন্য আপনার যেহেতু এর ভিতরে আছে বা লিস্ট এলিমেন্টগুলোর ভিতরে যখন নেবেন তখন লিখে দিবেন যে আগে ট্যাগটাও। আচ্ছা এখন টেক্সট ডেকোরেশন নান কলাম, এখন দেখেন যে আন্ডারলাইনটা আর থাকবে না, এই দেখেন আন্ডারলাইনটা আর নাই। টেক্সট ডেকোরেশন নান গেল, এরপর হলো আপনাদের আর আছে যে ওভারফ্লো আছে আপনার, আচ্ছা ওভারফ্লো ওভারফ্লো দুই রকম, একটা হলো আপনি টেক্সটে ওভারফ্লো দিতে পারেন আর একটা ব্যাপার হলো আপনি আলাদা ওভারফ্লো আছে বা ওভারলাইন। আচ্ছা ওভারলাইন টেক্সটা হলো যে আপনার এইখানে যদি ডেকোরেশনে ওভারলাইন ওভারলাইনটা দিয়ে দেন, ইনহেরিট টাইম ফালাই দেই, এই যে ওভারলাইন দিলাম, তখন কি হবে আপনার টেক্সটে যে লাইনটা এটার উপরে একটা দাগ চলে আসবে, এই দেখেন উপরে একটা দাগ চলে আসছে, মানে আন্ডারলাইন যেটা আমরা নান দেওয়ানে চলে গেছিল ওইটি এখন আবার ওভারলাইন দেওয়ায় কি আছে উপরে চলে আসছে। আবার এখন যদি আমরা ইসে দিই এটারে লাইন ধরো এইভাবে কাজ করবে, আচ্ছা এখন যদি লাইন থ্রোক দিই তখন কি হবে যে ভিতর দিয়ে একটা দাগ চলে যাবে, মানে মনে হবে যে লেখাটা কাইটা গেছে, মানে আমরা নর্মালি পরীক্ষার খাতা বা ভুল হইলে যেরকম কাইটা দিই না এরকম। আর একটা দিতে পারেন আপনারা নিচ দিয়ে একটা দিতে পারেন আন্ডারলাইন, নর্মালি যেরকম থাকে ওইভাবে হয়ে যাবে তখন যদি আপনি আন্ডারলাইন দিয়ে দেন। এই যে আপনার আন্ডারলাইন এই যে নিচ দিয়ে চলে আসবে দাগটা, তখন এরপর হলো আপনার টেক্সট ট্রান্সফর্ম, আমরা কি টেক্সট ট্রান্সফর্ম করতে পারি, মানে ট্রান্সফর্ম বলতে আপনার বিভিন্ন আছে ধরেন অনেক বড় একটা লেখা লিখছেন, এই লেখার ভিতরে আপনি চাইতেছেন যে মানে লেখা বলতে আপনি কপি করে ধরেন কপি পেস্ট করলেন কিন্তু এখানে কিরকম আছে কোনখানে আপনি চাইতেন সব লেখাগুলো বড় করে ফেলবেন মানে বড় হাতের, তখন প্রত্যেকটার আলাদা আলাদা আবার বড় হাতে লিখা তো ঝামেলা। তো এই ক্ষেত্রে আপনি আমরা করতে পারি কি আমরা টেক্সট ডেকোরেশন আপার কেস করে দিতে পারি, সরি টেক্সট ডেকোরেশন না তো টেক্সট ট্রান্সফর্ম করে দিব আমরা, এই দেখেন এখন টেক্সট ট্রান্সফর্ম যদি এখানে মোটামুটি কয়েক ধরনের ট্রান্সফর্ম করতে পারেন, ক্যাপিটালাইজ করেন যদি তাইলে কি হবে যে সবগুলা আপনার হয়ে যাবে, যে প্রথম অক্ষরগুলা এইগুলো সব ক্যাপিটাল হয়ে যাবে, আর লোয়ার কেস দেন যদি তাহলে যত লেখা আছে সবগুলা লোয়ার কেস, আর আপার কেস দিলে আপনার সব লেখা আপার কেস। তো প্রথম আপার কেসটাই দেখি, এই যে দেখেন গপ্তি তুমি কলেজ লেখাটা সব কি আপার কেস হয়ে গেছে এটার, আচ্ছা এটা লিঙ্ক ট্যাগের ভিতরে আছে দেখি কিরকম ধরনের লিঙ্ক ট্যাগটা আপাতত ফালাই দিই এখন আর দরকার নেই। ফন্ট সাইজটা একটু বাড়াই আমি, ফন্ট সাইজ 30 পিক্সেল, আচ্ছা এখন আবার অ্যাঙ্কর ট্যাগ দিলে তো হইব না। আচ্ছা এখন দেখেন এই যে সব গপ্তি তুমি কলেজ ঢাকা লেখা সব কি বড় হাত হয়ে গেছে, আবার সেভ করি নেই। এখন এখানে যদি আমি লোয়ার কেস দিই তখন সব কি ছোট হাত রয়ে যাবে, এই যে সব ছোট হয়ে গেছে আর বড় কিছু নেই, আর চাইলে যে ক্যাপিটালাইজ করে দরকার হলে তখন আমরা কি ক্যাপিটালাইজ করে দিব,
দেখেন প্রত্যেকটা অর্ডার প্রথম এগুলো কি ক্যাপিটাল হয়ে গেছে, কিন্তু আমি এখানে যে লিখছি আমি তো কোনো ই লিখিনি। আমি ধরেন এখানে আবার এলটা আমি যদি বড় হাতে লিখি, মানে ভিতরে কলেজের একটা এল বড় হাতের লিখলাম, কিন্তু আরগুলো সব কি ছোট হাতের। আমি এখানে তো বলে দিইনি যে প্রথম লেখাটা ডিটা বড় হাতের হবে, প্রথম সিটা বড় হাতের হবে, মানে লেখা দিইনি। কিন্তু এখানে যেহেতু আমি সিএসএসে বলে দিছি যে ক্যাপিটালাইজ, এই জন্য কি প্রথম অর্ডার সবগুলো অর্ডার প্রথমটা ক্যাপিটাল হয়ে গেছে। আর যদি টেক্সট ট্রান্সফর্ম নাম দিয়ে রাখেন তাহলে আপনি যেভাবে লিখবেন ওইভাবেই আসবে, নর্মালি কোনো হবে না, এটার আর ট্রান্সফর্ম হবে না কখনোই। আচ্ছা, এরপর আছে স্পেসিং। আপনার টেক্সটে আমরা টেক্সট এবং লাইন স্পেস দেওয়া দরকার হয় বিশেষ করে। আচ্ছা, এখন দেখেন যে আমরা এই যে লেখাগুলো আছে এগুলোর ভিতরে স্পেস দিব। আচ্ছা, আপনারা যে এই যে স্পেসগুলো দিবেন এগুলো আপনারা পিক্সেলে নিতে পারেন, পিটি পিটি হলো যে পিটি আর পিক্সেল মনে হয় একই, আমার ঠিক আসতেছে না। আর মিলিমিটার নিতে পারেন, পিসিতে নিতে পারেন, তারপর ইএম মিটার। আর অন ইএম হলো যে আপনার 16 পিক্সেলে হয় যে অন ইএম, আর হলো সেন্টিমিটার নিতে পারেন। তো নর্মাল পিক্সেলই নেবেন আপনারা সবকিছু। 5 পিক্সেল দিলাম এখানে লেটার স্পেসিং। এই দেখেন প্রত্যেকটা লেখার মাঝে 5 পিক্সেল করে হয়ে গেছে গ্যাপ তৈরি হয়েছে, স্পেস তৈরি হয়ে গেছে। আবার লেটার স্পেসিং না দিয়ে আমরা লাইন স্পেস দিতে পারি। আচ্ছা, এখানে লাইন আছে একটা, কি স্পেস দিবে? আচ্ছা, এখানে আমরা একটা লেখা বাড়াই। লাইন একটাই হয়ে যাবে। লাইন স্পেলিং ভুল আছে কোথায়? আচ্ছা, লাইন স্পেস মোটামুটি নর্মাল ডিফল্ট ভাবে অনেক বড় একটা লাইন স্পেস দেওয়া থাকে একটা লাইন থেকে আরেকটা লাইনের। তো তখন আমি কত নিয়েছিলাম, ওই 15 পিক্সেল নেওয়ায় উল্টা আরো একটার ভিতরে একটা চলে গেছে লেখা। লাইন স্পেস যদি আমরা বাড়াতে চাইতে আরো বড় করে নিতে হবে। আচ্ছা, আর সবচেয়ে বেটার হয় যদি লাইন স্পেস গুলো আমরা ইএম মিটার যেটা আছে মানে ইএম এ নেই, ধরেন যেহেতু অন ইএম এ 16 পিক্সেল, তো মোটামুটি 2 ইএম নিলে অনেক বড় একটা লাইন হাইট চলে আসবে। 2 না 3 নিব, দেখি কত বড় আসে। আচ্ছা, এই যে দেখেন 2টা লাইনের ভিতরে এখন কি বড় একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। তো দেখা যাচ্ছে অনেক সময় প্যারাগ্রাফের যে এইগুলো আছে এইগুলো লাইনগুলো সুন্দর করার জন্য, আবার একটার ভিতরে একটা লেটার স্পেসিং দিয়ে লেখাগুলো আরেকটু সুন্দর করার জন্য এগুলো ব্যবহার করা হয়। যে মানে টেক্সটের যে স্টাইল সবগুলোই তো মানে টেক্সটের সুন্দর করার জন্যই ব্যবহার করা হয়েছে। তো লেটার স্পেসিং দিতে পারেন, আর একটা আপনারা দিতে পারেন এখানে অর্ডগুলো, মানে একটা অর্ডার থেকে আরেকটা অর্ডার স্পেস দিতে পারেন। আচ্ছা, অর্ডার স্পেসিং আর দেখাইলাম না, একই জিনিস। এখন হলো যে শ্যাডো, যেটা হলো যে ইন্টারেস্টিং বিষয় আর কি। আচ্ছা, শ্যাডো দেখেন আগে আপনাদের দেখাই, দেখেন যে এরকম ইফেক্ট দিতে পারেন লেখাগুলো, মানে অনেক জায়গায় দেখবেন যে ওয়েবসাইটে গেলে এরকম লেখা থাকে, বড় বড় লেখা এরকম শ্যাডো দেওয়া থাকে বা ব্লার করা থাকে। আচ্ছা, শ্যাডো নেওয়ার জন্য আপনাদেরকে টেক্সট শ্যাডো এইটা নিতে হবে, অ্যাট্রিবিউটটা নিয়ে তারপর কাজ করতে হবে। আচ্ছা, এই লেখার ভিতরে কাজ করি, এগুলো
আচ্ছা এগুলো থাক, এগুলো সবাই কাজ করবো, সমস্যা কি? শুধু একটা লাইন রাখি, আর একটা লাইন লাইন একটা ফালাই দেই। এখন এখানে টেক্সট শ্যাডো দিব আমরা, আচ্ছা 4 পিক্সেল আর 10 পিক্সেল নেই আপাতত, দেখি কোনো কালার টালার কিছু দেই নাই। আচ্ছা দেখেন কি হলো, ওই লেখানা কাইট দিলাম, আর HTML আবার সেভ করে নিই। দেখেন লাইভ কোড করলে তখন আর বারবার সেভ করার ঝামেলাটা হয় না, আমি যা করি এমনিতেই ওরা অটোমেটিক হয়ে যায়, কিন্তু লাইভ যদি সার্ভারে না আনি তখনই ঝামেলা, বারবার রিফ্রেশ দেওয়া লাগে আর ই করা লাগে। আচ্ছা এই দেখেন একটা শ্যাডো দিলাম আমি, কালার টালার কিছু দিইনি, আমার একটা শ্যাডো দিছি ই নিছি আমি, 4 পিক্সেল আর 10 পিক্সেল নেওয়ায় কী হয়েছে, এটা নিচে নামিয়ে গেছে এবং সরে গেছে। আচ্ছা এটা ইন্সপেক্টে দেখে আপনাদেরকে, এখন দেখেন এই যে প্রথমে আমি 4 পিক্সেলটা নিলাম, এটার যদি বাড়াই কমাই তাহলে কি আসে, দেখেন আমি 20 70 পিক্সেল করছি প্রথম যে পিক্সেলটা নিছিলাম, এখন দেখেন এটা লেফট থেকে রাইটে সরে যাইতেছে, মানে আমি যদি এটা আরো নেই, দেখেন আমার যে লেখার দুইটা তো হয়েছে এবং এটা সরে যাইতেছে। তো প্রথম আপনি যে এইটা দিবেন পিক্সেলটা, এটা মানে হলো আপনি লেফট থেকে রাইটে লেখাটা কতটুকু সরাইতে চান এটার জন্য দিবেন। তো এত বড় দিয়ে আপনি এটা এখন কমাই এই দিই, 4 পিক্সেলই থাক, 4 পিক্সেল আরে 400, এখন দেখেন যে পরের যে ইটা দিলাম আমরা ওইটারে এখন 8 পিক্সেল, এটার যদি আমরা বাড়াই তাহলে কি হয় দেখেন, 8 পিক্সেল আমরা যদি এটা বাড়াই তখন ই হয়ে গেছে, নিচে চলে যাইতেছে, যদি জন্য দেখা যাইতেছে না, তো আমরা যদি মাইনাসে নিয়ে যাই তখন দেখেন এটা আবার উপরে, কখনো যদি উপরে নিতে হয় আপনার, মানে এই প্রথম লেখাটার উপরে যদি নিচে লেখাটা থাকবে এরকম যদি চান তখন মাইনাসে ই নেবেন, এই দেখেন মাইনাস যত বাড়াইতেছি তত উপরে চলে যেতেছে এটা, আর মাইনাস যত কমাইতেছি এটা কত জিরোতে আছে, আপাতত নিচেই থাক 3 পিক্সেল, 3 পিক্সেল থাক। আর যদি লেফট লেফট সাইডে সরাইতে চান এই লেখাটা তখন হলে যে আপনার প্রথম ভ্যালু যেটা দিবেন ওইটাকে মাইনাসে নিতে হবে। এখন আরও কিছু করি, এটারে কালার টালার দিব আর কি, আচ্ছা এটার একটা কালার দিই, এখন গ্রিন কালারই দিই না গ্রে দিব, আচ্ছা দেখেন এই যে নিচের লেখাটা এখন গ্রে হয়ে গেছে, যে শ্যাডোর যে লেখাটা নিয়েছি আমরা ওইটা গ্রেটা ভালো বোঝা যাইতেছে না, রেডি ভালো বোঝা যায় সবচেয়ে। আচ্ছা এখন দেখেন যে নিচে একটা রেড কালারের এই তৈরি হয়ে গেছে লেখা তৈরি হয়েছে, এখন আমরা এই যে এটারে আবার কি করতে পারি, যে ব্লার করে দিই আমরা, সব ব্লার করে দিই না এরকমের, তো সেক্ষেত্রে ব্লারের জন্য কি আমাদের আরেকটা ই নিতে হবে, আরেকটা ভ্যালু নিতে হবে, এটার কমাই দিই আপাতত এই ভ্যালুটারে, এইটা দিব 4, এইটা দিব 2 2, আর এইটা নিব 10, এখানে 10 পিক্সেল নিছি, এখন দেখেন কীরকম আসে, এই যে দেখ আরে 10 পিক্সেল বুঝাই যায় না, আচ্ছা এটা কমাইতে হবে, এটা 3 পিক্সেলই তো, আচ্ছা এখন দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে লেখা নিলে আর একটু ভালো দেখা যেতে, আমি বলছিলাম না যে আমার কালার কম্বিনেশন ভালো না, আমি এখান থেকে একটু কপি করে নিই, এই লেখাগুলো মোটামুটি ভালো দেখা যেতেছে ওদের লেখাগুলো, আচ্ছা
আচ্ছা শেয়ারের সহ এই সহ নেই, বেলার সহটা আচ্ছা এখন এদিকে পাইছে 2 পিক্সেল 2 পিক্সেল 5 পিক্সেল রেড, এটাই ছিল ওদের। ঠিক আছে এটা একটু কমাই আর একটু 3 পিক্সেল। আচ্ছা এখন দেখেন এখন মোটামুটি একটু সুন্দর দেখাই দিয়েছে আর কি। এইটা হলো যে শ্যাডো, তো এরকমের বিভিন্ন রকম শ্যাডো অ্যাড করতে পারেন আপনারা লেখাগুলোর সাথে। শ্যাডোর ক্ষেত্রে প্রথম ভ্যালুটা হবে আপনার যে লেফট থেকে রাইটে সরানোর জন্য, আর পরের ভ্যালুটা হলো যে আপনার টপ বটমের জন্য, আর এই যে এই ভ্যালুটা দিবেন যে আপনি কতটুকু বেলার করতে চান এটা, আর কালার যেটা দিতে চান এটা এখানে লিখে দিবেন। হেক্সা কালার দিতে পারেন বা লেইকা দিতে পারেন, যে কোনো ইচ্ছা আপনার ইচ্ছা মতো একটা কালার নিয়ে নিতে পারেন। বাহ এইটাই সুন্দর দেখাইতেছে। টেক্সট শ্যাডো গেল, টেক্সট নিয়ে আর নাই। আচ্ছা ওভারফ্লোটা দেখাই দিই, পজিশনিংটা দেখাইতে গেলে টাইম লাগবে বেশি, তো আজকের পজিশনিং দেখাবো না। ওভারফ্লোটা একটু, ওভারফ্লো আমাদের ইসে ছিল না মানে মডিউলে, মানে দিতে ভুলে গেছি। মডিউল করার সময় মানে মাথায় যা যা আসছে মোটামুটি গুরুত্বপূর্ণ যে এই জিনিসগুলো সব সময় করা হয় ওইগুলোই মাথায় বেশি আসে, আর ওইগুলোই দেওয়া হয়েছে। বাইরে যেগুলো আছে এখন ওভারফ্লোটা আপনাদের দেখাই দিই। তো আচ্ছা ওভারফ্লো হলে যে আপনার মোটামুটি 4 ধরনের ওভারফ্লো করতে পারবেন, ভিজিবল, হিডেন, স্ক্রোল আর অটো, আর নানও দিয়ে দিতে পারেন। মানে নান তো আছে সব কিছুতে, নান যেটা এটার জন্য আর এই এক্সট্রা দেওয়ার দরকার নেই। আপনি ওভারফ্লো নান দিয়ে দিবেন যখন, তখন হলো যে ওই জিনিসটার ওভারফ্লো হবে না। আচ্ছা ওভারফ্লো দেখানোর জন্য একটা ই নিয়ে আমি, একটা ই নিলাম, ডিপ নিলাম, এটার ভিতরে লেখা নিলাম ধরেন একটা, এখন এটা নিয়ে কাজ করি। আচ্ছা আগে এটা একটু সেভ করে দেখি কিরকম আসছে। এই যে একটা লেখা চলে আসছে নিচে দেখেন, এটা মার্জিন দিয়ে দিই তাহলে একটু দূরত্ব তৈরি হবে ওইটা থেকে। মার্জিন টপ 30 পিক্সেল, মার্জিন টপ, এখানে একটা হাইট উইড দিব আমি, হাইট 15 পিক্সেল দিই, আর উইড 100 পিক্সেল, আর 10। আচ্ছা এই যে দেখেন এখন হাইট উইড দেওয়া কি হয়েছে, লেখা লেখাটা ছিল নর্মাল কি এরকম এক লাইনে ছিল, এখন এটা নিচে চলে আসছে। কারণ আমি কি উইথ দিছি কত, আমি 100 পিক্সেল উইথ দিছি আর হাইট দিছি 15 পিক্সেল, তো সেক্ষেত্রে হাইটটা কম না, সেক্ষেত্রে কি হওয়া উচিত যে লেখাটা যেহেতু হাইট কম দিছি তাহলে হাইটটা কত 15 পিক্সেল হয়তো এতটুকু হওয়ার কথা, কিন্তু লেখা অনেক বড়, এটা নিচে চলে গেছে আমার উইথের বাইরেই চলে গেছে। আচ্ছা একটু বর্ডার দিই তাহলে আর একটু সুবিধা হইব বুঝতে। বর্ডার, আচ্ছা আপনাদের আরেকটা জিনিস দেখানো হয়নি, বর্ডার রেডিয়াস, বর্ডার তখন দেখাইছি। আচ্ছা এখন বর্ডার রেডিয়াসটা দিয়ে দেখাই, যেহেতু বর্ডার নিতেছি। বর্ডারটা নিব 5 পিক্সেল, সলিড ব্ল্যাক, এই একটা বর্ডার নিলাম আমি। এখন এখানে হোয়াইটটা 100% দিয়ে, এখন দেখেন যে আমরা এইগুলো তো বুঝি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এইগুলো তো আমরা চাইছি যে এক্স অ্যাক্সিস যেটা এটার হিডেন রাখি আপাতত। এক্স অ্যাক্সিস মানে তো হলো যে লেফট থেকে রাইট, তো লেফট থেকে রাইট হিডেন হয়ে গেছে।
তো আমরা চাইতেছি যে এটা হিডেন থাকবে না, এটা ই থাকবে, ধরেন স্ক্রল থাকবে। আর ওয়াই অ্যাক্সিস যেটা মানে উপর থেকে নিচে, এইটা আমরা চাইতেছি যে হিডেন করে দেব। এখন দেখেন এই যে এই দিক দিয়ে একটা স্ক্রল বার তৈরি হচ্ছে, কিন্তু যদি এদিকে কন্টেন্ট কমে জন্য ডানে বামে দেখা দিচ্ছে না, কিন্তু বার ঠিকই আছে স্ক্রল বার। এই হলো আপনার ওভারফ্লোর কাহিনি, এবং আজকে মোটামুটি মনে হয় সবচেয়ে বেশি ক্লাস।